মর্নিং সেনসেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করছি, এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে সেরকম তোরজোর কিছু নেই, রুটি, ডিমের ভুজি আর চা। মিমলি সকাল সকাল স্কুলে চলে গেছে, ওর আজকে আছে হচ্ছে কানাডা পরীক্ষা। কালকে ম্যাথ তো ভালো দিয়েছে, আজকে কানাডা হোপফুলি ভালোই দেবে। যাই হোক, চলো মাকে এখন ব্রেকফাস্টে দিয়ে দিই, তারপরে আমাদেরটা বানাবো। এই না হচ্ছে সেনের মা, অ্যাকচুয়ালি ব্রেড খেলে অম্বল হয়, ওই জন্য মায়ের জন্য মিমলির সাথে দুটো রুটি বানিয়ে রেখেছিল আর আমাদের ব্রেড। কালকে স্কুটিটাকে দিয়েছি সার্ভিসিং এ, সার্ভিসিং এ যখন দিলাম তখন দেখছি লাস্ট সার্ভিসিং হয়েছিল 2019-এ, বাট ওই স্কুটিটা খুব একটা চলে না, মানে এইখান থেকে এই ঠেক ইয়ে কেনা এই লোকালি 3 কিলোমিটারের বেশি ও রান হয় না, ওই জন্য অসুবিধা হয়নি। বাট কালকে ওই ডেটটা দেখে, মানে কোভিডের আগে ওটা ইয়ে হয়েছিল, সার্ভিসিং করা হয়েছিল, একদম অবস্থা খুব টাইট। এখানে যে সার্ভিসিং করতে নিয়ে গেছে সে তার বাইকটা রেখে গেছে, আমাদের স্কুটিটা নিয়ে গেছে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ওকে তো বললাম যে ঠিকঠাক করে দিও। আর ও আগে আমার যখন স্টানার বাইকটা ছিল তখন ও সার্ভিস করতো, তারপরে স্কুটিটা হওয়ার পর ওকে আর দিইনি, তার কারণ স্কুটিটা হওয়ার পর তো কোম্পানি সার্ভিসই ছিল। তারপরে এইখানে এক জায়গায় দিয়েছিলাম আমাদের যার কাছে গাড়ি ধুইও করতো, তো এখন দেখলাম ওর দোকানটা উঠে গেছে, ওই জন্য আবার ওর কথা মনে পড়লো। শঙ্কর কাছ থেকে নাম্বারটা নিয়ে ওকে কালকে রাতে দিলাম, আজকে রাতে দিয়ে যাবে বলেছে, দেখা যাক কি হয়। বাট তখন যে বললাম 2019-এ লাস্ট করেছি, বাট তার মাঝে একবার মডেল চেঞ্জ করেছিলাম, সেটাই একটা ভাগ্য ভালো যে গাড়িটা মানে ইঞ্জিনটা চোখ ফিরে যায়নি। কি আপডেট চলছে? পাতাটা নিয়ে এলাম, এই হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, ওই তো ড্রয়ারে আছে, ওটা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও তাহলে। ধরো সবাই একটু একটু খাস। এই তো হাতা, বাবা এটা কি হয়ে গেছে হাতাটার অবস্থা। ঘড়িতে বাজছে 2:30, বসে পড়বো এখন খেতে, সব কাজ ছেড়ে স্নান করে এলাম। এই কাল পরশু থেকে যে মেঘলা করে আছে, তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমার আমাদের সোয়েটার পরতে দেখে তোমাদের হিংসে হচ্ছে আর কি, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এখানে বেশ ঠান্ডা পড়েছে, যার ফলে আমাদেরকে সোয়েটার চাদর ইউজ করতেই হচ্ছে। যাই হোক, আজকে সিম্পল মেনু, পালং শাক আর মাছের ঝোল। বৃষ্টির ওয়েদারের জন্য এক তো জামা কাপড় শুকোতে জীবন বেরোচ্ছে, আর সেকেন্ড হচ্ছে টাইমের কোনো ঠিকানা থাকছে না, কখন উঠছি কখন কি করছি কিচ্ছু বুঝতে পারছি না। খেতে বসার আগে আমি এখানে দুধটা চাপিয়ে দিলাম, খেতে খেতে দুধটা গরম হয়ে যাবে, ইমলিকে এলে দিতে পারবো। কে কেমন এটা নিয়ে নে, ফাস্টটা কাটা যাচ্ছে না, কেউ খাবে না, নি আমাকে খাওয়াচ্ছে জবরদস্ত। মাথা কেটে কিন্তু ভালো আছে। এই নে, নিয়ে যা, আবার ওটুকু কাটছিস কিসের জন্য? ওইটুকু আমি আগাবো না, আমাকে দিও না, একটু খাবে না, ফেলে দাও, আমি আছে না, ফেলবো কেন? তো বিকেল এখন 6:30, আমি আর মা এখন বসেছি চা নিয়ে, চা আর কেক আমি যদিও ফিনিশ করে ফেলেছি, মা এতক্ষণে এলো। আর আজকে সকাল থেকে দুর্গা নাইনি মেরেছে ডুব, তো যাই হোক ঘরের কাজ সামলাতে সামলাতেই খাওয়া হলো। কেকটা খুব ভালো শুনলাম আপনি পাঠিয়েছেন, তাই বললাম যে খুবই ভালো, কোথা দিয়ে কিনেছে জানি না। কি খেলে? কেক আর দুধ চা। হ্যাঁ, কেক আর দুধ চা, কেক আর দুধ চা, অম্বলের রাজা। তুমি কি এখনো মিটিং করছো? কথা বলা যাবে? তো এখন শাশুড়ি বৌমাতে বেরিয়ে পড়েছি, আমাদেরকে বার করে দেওয়া হয়েছে রীতিমতন। অ্যাকচুয়ালি অরিন্দমের চলছে মিটিং, সেই সকাল থেকে বসে যায়, 8টা অবধি মিটিং চলবে, ওই জন্য ঘরে ব্লক করা তো দূরের কথা, কথাও বলা যাচ্ছে না, দুজনের উপর চিৎকার করছে। যাই হোক, ওই জন্য বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি তা না, একটু কাজও আছে বাইরে টুকটুক, আর বিকেলবেলায় ঘরে থাকতে একদম ভালো লাগে না, ওই জন্য বেরিয়ে পড়লাম। চলো, মায়ের টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলো সারবে, আমার কয়েকটা কাজ আছে সেগুলো সারবো, তারপরে ফিরে আসবো। কালকে আছে মিমলির আবার ছুটি,
সো এটার জন্য একটু রিল্যাক্স আজকে। কি কাজ আছে তোমার? আমার কিছু কাজ নেই। ওই যে কানেক্টার পাল্টাবে? হ্যাঁ, ওটা খুলছে না, খোলাটা শিখে আসবে কেমন করে দেখো হলুদ ফুলগুলো সব বিছিয়ে আছে এই গাছে। এইটাই মা বলছে এই টাইপ কা বড় দুল হ্যায় বুঝে গেল বড় সাইজ কা নেবে এখন কানের গোল্ড কা চাই ডায়মন্ড কা নেই চাই ডায়মন্ড কা লেলো আচ্ছা গোল্ড তো গোল্ড হো গয়া দুল হ্যায় দেখো কা হ্যায় পুরা ডায়মন্ড হি হ্যায় গোল্ড হি গোল্ড শুধু ডায়মন্ড আছে। কবে থেকে এই লুডো খুঁজে বেড়াচ্ছি সব এখন বক্সের জামানা। কিতনা ইসকা? 95 ও দেখে না বলো এই নাতনির জন্য কিনে চাবে বারণ করছি কত বললে 125 দই দে দে দো এই বলে দাম নাকি 125 টাকা কি আছে বলো একে জানি দেখলে তো তুমি ইয়ে করে তো দেখিনি ও তো মিশিয়ে দিল আপ মিক্স কর দিও अरे इधर ही पड़ा है उसका क्या मिक्स करूंगा पड़ा है तो बहुत पड़ा है चलो चलो ये सेम ही तो है लीक है कि ये देखो लीक को तो देखे आ रहा है जो लीक हो गई लीक होने बाउंस हो बनना अरे लीक वाली में बॉल नहीं है ये पूरा स्टोन था चेक करो लो लो और करना ना 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 ठीक है जा 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 वे अभी ये दो वो नहीं चाहिए আপনি এসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বাড়িতে আসবে নাকি? নিয়ে আসবেন। 25 তারিখে চলেও যাচ্ছে। ও আচ্ছা, 25 তারিখ এখন দেরি আছে, একদিন ঘুরে যাওয়া যাবে। তো ওনারা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকেন, কিন্তু এতদিনে পরিচয় হয়নি আর কি। যাই হোক, খুব ভালো লাগলো দেখা হয়ে, নিশ্চয়ই আগে আরও দেখা হবে নাকি? মায়ের এখন বান্ধবীরা নেই, ওই জন্য মায়ের এখন বিকেলে হাঁটা হচ্ছে না, তো আমি একটুখানি সাথ দিচ্ছি এখন আপাতত। তারপর যখন ইউজড হয়ে যাবে তখন একা একাই বেরিয়ে পড়বে আবার। যাই হোক, চলো দেখি সেনবাবুর অফিস হলো নাকি, ঢুকতে দেবে নাকি বাড়িতে। ঘড়ি বলছে 8:05, এখন বসিয়েছি। আমার দুধ গরম, দুধ খেয়ে নেবো। মা আর পম্পি তো এখনো খেটেনি, দুধটা কেটেছে না কি হয়েছে বুঝতে পারছি না, কাটেনি, কাটলে তো ছানা ছানা হয়ে যেত। যাই হোক, আজকে যাবো বহুদিন পর ক্রিকেট প্র্যাকটিসে, আমাদের যেখানে আমাদের আগে প্রথম শুরু হয়েছিল সেইখানে। এখন প্রচুর লোক হচ্ছে, 8 জন 9 জন করে থাকছে প্র্যাকটিসে, তো চলো খেয়ে নিই তারপরে যাবো। হয়েছে আপনার অফিস? ভালো আছেন আপনি? সারাদিন ধরে নিয়ে এখন খেয়ে দিয়ে খেলতে যাবে। আমার বাইক চলে এসছে। কি বাইক? সার্ভিস করে। বাবা, এমন করে বললে, নতুন বাইক অর্ডার দিয়েছো বুঝি? রিল বানায় গে, রিল শাশুমা আমি আর মিমলি এক্সপ্রেশনটা দেখলাম তো গাড়ি একদম চকাচক করে দিয়েছে। আর সব থেকে বড় যে কাজটা করতে পারছে, এইটা
কাজই হতো না, এটা পুরো এদিকে মুড়ে যেত, এটাকে ঠিক করে দিয়েছে, এটা একদম টাইট হয়ে গেছে। তো এইবার থেকে যদি কি মানে সেলফ স্টার্ট না নেয় তাহলে কি কেউ স্টার্ট করতে পারবে, এতদিন ওটা হতো না, তো গ্রেট সাকসেস। কি করছি তো চাবুক গাড়ি করে দিচ্ছে, চাবুক চাবুক আমরা এখন রিলস বানাবো, আসো। আর ওটা কি চাবুক কোনো মাথা কি হয়ে যায় এই রিলটা দেখতে হলে ফলো করতে হবে আমাদের ফেসবুক আইডি সুদীপ্তা সেন অরিন্দম সেন, ইনস্টা আইডি সুদীপ্তা আন্ডারস্কোর সেনসেশন, অরিন্দম আন্ডারস্কোর সেনসেশন। ভাইরাল কালকে রিল ভাইরাল, মানে অরিন্দম সেনের সঙ্গে এখানে তিনজন নাই কেমন, আমি এটা করব রে নে 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 রেডি তো চলো রাউন্ড টু রাউন্ড টু রাউন্ড টু। অনেকদিন পরে যাচ্ছি ক্রিকেট প্র্যাকটিসে, 20 তারিখে আবার ম্যাচ আছে, দেখা যাক কি অবস্থা থাকে। এতদিন প্র্যাকটিসের পরে মানে প্র্যাকটিস না করে হঠাৎ করে মাঠে নেমে যেতে চাইছিলাম না, আর লাস্ট উইক থেকে প্র্যাকটিসও শুরু হয়েছে, বাট লাস্ট উইকে যেহেতু মিমলি একা ছিল ওই জন্য আমার যাওয়া হয়নি। আর ছয় পড়লে খোলা এখানে, এখন ঠাম্মি নাতনি কি ট্রেনিং দিচ্ছে কি করে লুডো খেলতে হয়, তুই আর আমি খেয়াল রাখবো তো আমি এইটা কেন, আমি কি দেখতে খারাপ নাকি, না তুমি খাও, আমার হয়ে গেছে আমি খাচ্ছি, খাওয়াও। এই জন্য এটা কিনে নিয়েছিলাম, অ্যাট লিস্ট বোর্ড কিছুক্ষণ বোরিং টাইমের থেকে একটুখানি রেহাই পাওয়া যায়। ইয়েলো তুমি ইয়েলো নিচ্ছ, তাহলে তুমি ব্লু, তো কর্নার কর্নার নাও, কর্নার কর্নার কি হাড্ডাহাড্ডি জমে উঠেছে, যদিও আমি হাঁটছি, পাঁচ ছয় চার কি পাঁচ চার গেছে, খাবার দানটা হবে তো না, আরে দি আমি মা, ও তো আমারটা দিয়েছিলি কেন, পাঁচটা পড়বে না জানতাম তো, আমি বেশি লোভে তাতে ডোবে কি রাম, কি ধরনের জেতা দানটা কেমন ঘুরলো বলো, পাঁচ দুয়ে দুয়ে উঠে মিমলি সেন নতুন টেকনিক নিনজা টেকনিক আবিষ্কার করেছে, গেতার কুট ছয় চার ছয়
4 খাবো এবার খিদে পেয়েছে। গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি, কালকের ভিডিও এন্ড করা হয়নি, ওই জন্য সকাল সকাল ব্লগটাকে শুরু করার আগে ভাবলাম যে কালকের ভিডিওটা এন্ড করে নিই। তো এই অবধি যদি দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেস অ্যান্ড ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেস অ্যান্ড ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, সঙ্গে থাকবো, দেখতে থাকো সেন্সেশন।